ফিরে থামছো, সদরে কেন গিয়েছিলি? কেনাকাটা করতে। আমাকে মাফ করে দাও, আমি আর সদরে যাব না। যাবি না? কেন যাবি না? গ্রামে পুলিশের ক্যাম্প বসাবি না? গ্রামে পুলিশ আনবি, আইন আনবি, পুলিশ দিয়ে শামশেরকে ঠেকাবি। আমি শামশের, এই অঞ্চলের আইন। তোদের শামশের হাত থেকে বাঁচাতে পারে এই শামশের নিজে। তার বিরুদ্ধে যাওয়ার শাস্তি কি জানিস? জানিস না? এই তোরাই বল, শামশের বিরুদ্ধে যাওয়ার শাস্তি কি? প্রতিদিনের মতো আমার ভোজালি আজও রক্তের স্বাদ পাবে। আমার চার বিখ্যাত, আমার বউ বাচ্চার কসম লাগে। না বাংলা না, লাশ গুম করার দিন শেষ। শামশের কি জিনিস? গ্রামের মানুষ তা ভুলে গেছে। এই লাশ গ্রামের কাছে ঝুলিয়ে রাখ। দেখুন স্যার, দেখুন, শামসবাই জেলা সদরে গিয়েছিল গ্রামে পুলিশ ক্যাম্প আনার জন্য। তার কি অবস্থা করেছে দেখুন? আর কতদিন গ্রামের লোক সহ্য করবে শামসের নগর অত্যাচার বলতে পারেন? আর রাখেন, তারই শমশের শমশের, আরে খুন যে শমশের করেছে তা কে দেখেছে? কে দেখেছে? আপনি দেখেছেন? আপনি দেখেছেন? তাতা ভাই আপনি দেখেছেন? তারই বড় বড় কথা। তাই বলে গ্রামের মানুষদের যে বিচার পাবে না, আইনে সাহায্য পাবে না? আর কত সাহায্য চান? আপনার কথা মতো 15 মাইল দূর থেকে লাশ এসেছি, এটা উপকার না? কিন্তু থানা দূরে বলে অনেক সমস্যা, পাড়াগাঁয়ের অনেক খবর আইনের কাছে অজানাই থেকে যায়। তাই যদি একটা পুলিশ ক্যাম্প হতো। ছেলের হাতের মোয়া চাইলাম আর পাইলাম, আইন তার নিজের গতিতে কাজ করবে। সময় হলে পুলিশের ক্যাম্প ঠিকই হবে। শামশেরের বিরুদ্ধে কথা বলা কি ঠিক হল? ও তোমার ক্ষতি করতে পারে। ক্ষতি হোক আর যাই হোক, পেছনে যখন লেগেছি আমি এর শেষ দেখেই ছাড়ব। আরে আরে কোথায় যাচ্ছেন? আমাকে ভেতরে যেতে দিন। কি মুশকিল, বললাম তো ভেতরে যেতে পারবেন না। আমাকে ভেতরে যেতেই হবে। আক্রম মাস্টর এই ওনাকে ভেতরে আসতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাস্টার, আপনাকে তো উত্তেজিত মনে হচ্ছে, কোনো সমস্যা? সমস্যা আমার না, সমস্যা শান্তিপুরের জনগণের। শামশের ডাকুর অত্যাচারে গ্রামের লোকজন জর্জরিত। এলাকায় একটা পুলিশ ক্যাম্প না হলে লোকজন গ্রাম থেকে পালাবে। আমার এলাকার লোকদের সমস্যা আমি নিশ্চয়ই দেখব। আপনি নিশ্চিন্ত থাকুন, শান্তিপুরে পুলিশ ক্যাম্প হবে। উল্লাস করো বন্ধু, উল্লাস। এবার দর তিনি মাত্র 2 পেটি। 2 পেটি? কি ব্যাপার দোষ, এত কম কেন?
ঝামেলা ঝামেলা বন্ধু মহা ঝামেলা এক শান্তিপুরে আর কত ডাকাতের সাথে লিপ্ত মোকাবেলা রিপোর্ট করব ডাকাতের সাথে বসে মাল চাল নিকি আর গুলি খরচ হয় এটা বেশ সুন্দর করতে পারি আরে আগামী বেশি করে দেবো ঠিক আছে বাবলা কেন না মনে হচ্ছে আরে গন্ধ শিখে দেখো টাকা সে তো বুঝলাম টাকা কিন্তু আট টাকা কোন আর কিসে কেন তোমাদের দেখো না দেখার ভান করার টাকা তোমাদের যদি কেস চালাবার টাকা তোমাদের ফেলে আসা প্রমাণ গুম করে ফেলার টাকা আইনের সাথে বেইমানি করার টাকা বস 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 বাবলো কি বলে আবার প্রধান কিন্তু শুনছেন এবার সমস্যা বাড়বে কোন সমস্যা আরে আকরাম মাস্টার গ্রামে পুলিশ ক্যাম্প বসাতে চাইছে শান্তিপুরে পুলিশ ক্যাম্প তুমি থাকছে আমি থাকতে বাবা তোমার বোনকে এবার নিয়ে এসো দে দে ওই তো এসে গেছে হ্যাঁ এসো মা বসো আলহামদুলিল্লাহ ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনি তোমার নাম কি মা তুমি যেমন জানি বাহ শেলি আংটিটা দেখো তোমার হাতটা দেখি মা বাবা আসলাম তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে আকাশ যদি একবার দেখতো ও তো ছবি দেখেই পাগল তোমার দেওয়া বিন্দুর ছবি একটা রেখে দিয়েছে আর আমাকে বলেছে আজ বিয়ের কথাবার্তা পাকা করে যাবার জন্য আর যেন দিনে হয়তো দেখবো তারপর পাকা কথা কবিতা চুপ করবো কেন আমাদের বোনকে দেখলে আর আমার দিনে হয়তো দেখবো না বেশ তো সময় করে একদিন আমাদের বাসায় এসো আমার ছেলেকেও দেখে আসবে খালাম্মা একটা কথা বলে নেওয়া ভাবো আমি গরিব মানুষ বিয়ে তো বেশি কিছু দিতে পারবো না তোমার ঘরে সবচাইতে দামি জিনিসটাই তো আমাকে দিচ্ছ ছেলে আমার থলি সব দিচ্ছে নিজের পরিশ্রমে বিশ্বাসী ওর কোনো চাহিদা নেই আজ তাহলে আসি যে দেখে থাকো মা দেখে থাকো আসি আসো মজা আপু বিয়ে হবে তোলা বাড়ি আসবে তো কেমন বাচ্চাই বলতো আপু রাজপুত্রের মতো তাকে রাজমিস্ত্রির মতো যাকে দেখে তুই চলে পড়ে মরবে ঠিক তার মতো এই ভাবি ভাবি তুমি বলো তো দুলাভাই দেখছি কেমন না দেখি কেমন করে বলবো দাদা তোর ভাই আছে দিদি হ্যাঁ না ভাবি না কি তুই পছন্দ না হয় রানী কবিতা ভাবিকে নিয়ে মজা করা হচ্ছে ভাইয়া ছেলে করে ছবি আছে ছবি ছবি দেখি হবে না মানে আপু দেখতে চাইছিল আমি কখন দেখতে চাইছি ও মা তুই তো তোর বয়ের ছবি দেখার জন্য পাগল হয়ে গেছি Thank you.
Come on!
নতুন পাখি আমদানি করেছি, একেবারেই ভালো। পুরো পাখি ঠিক আছে, আমি আসছি, আমি খুলে আসছি। তোমার যা, তোমার কাঁদবে না। ওয়ালাইকুম সালাম। আমার বনু বনু পাখি কই আছে? আপনার ঘাস কাম গায়ে আমার ব্যাংকের লোনটা। ভাই তোমাদের কোনো কাজ আটকে রেখেছে? সব হবে, দেখো চলুন। সালাম মিতা, আমার চালানটা বলেছি তো আটকাবে না স্যার। আমার পোস্টিং কি যন্ত্রণা, বলেছি তো জায়গা মতো দিয়ে দেবো। ভয়ের কিছু নেই, যার মানুষ আমাকে বাঁচান, আমি আমার বাবার মতো। আমার বাবাটা বা কেন, এসো একটু আদর্শ আর করি, মনটা ভালো লাগবে। আর চিল্লা চিল্লি করবি এলাম নেই। ও সালা মেয়ে তো না, যেন ব্যাপার পাখি কথা কনা দশ লেগে গেছে, মরে মরে গেছে। ডাবলা জায়গা মতো ফেলে দিয়ে মনে হয় বাইকে আছে। কি ব্যাপার, কি হয়েছে? আপনি আমাকে সাহায্য করুন, ওকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভয় নেই, মেয়েটি এখন বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। ধন্যবাদ ডাক্তার সাহেব। আচ্ছা মেয়েটি আপনার কি হয়? মানে মেয়েটি আমার। আচ্ছা বুঝতে পেরেছি।
এই তুই মা আমার আপু কোথায়? আমি আমার আপুর কাছে যাব। অবশ্যই যাবেন, কিন্তু আপনি এখন দুর্বল, আপনি অসুস্থ। সুস্থ হলেই আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। ডাক্তার সাহেব, ওনাকে আমি বাসায় নিয়ে যেতে পারবো? নিয়ে যান, কোনো অসুবিধা নেই, তবে একটু নিয়মকানুন আছে। আমার চেম্বারে আসুন। রাজু একটা মাত্র ছেলে, সে সকালে গেল, তার বাবার একটু চিন্তাও নেই, সে আছে তার টেলিফোন নিয়ে, বাসায় এসেও সেই টেলিফোন। আমাকে যতই বলেন ভাই, আমার কাছে কোনো তদবির চলবে না। আহা, বললাম তো কোনো তদবির চলবে না। আচ্ছা তুমি কেমন বাবা বলো তো? তোমার ছেলে আর সারাদিন ধরে বাড়িতে নেই, একটিবার খোঁজ নেবার চেষ্টাও করলে না, কোথায় আছে কেমন আছে? এত ব্যস্ত হচ্ছ কেন? রাজি তার প্রতি খোকা না, এলএলবি পাস করে উকালতি করছে, নিজের দায়িত্ব ঠিকই বোঝে। তুমি অযথা চিন্তা করছো, ও ঠিকই চলে আসবে। তুমি তো ব্যস্ত হয়ে পড়েছিলে, ওই তো এলো। মা ও কবিতা, কবিতা আমার মা আর বাবা। রাজু, ওর পরিচয়টা কি? বাবা, ও নদীতে ডুবে যাওয়ার সময় জিলায়কে উদ্ধার করে, তারপর আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওর যাবার কোনো জায়গা নেই তো, তাই তুমি ওকে বাড়িতে নিয়ে এলে। তুমি ভুলে গেছো, এটা এসপি রায়হান গোপরের বাড়ি, কোনো আশ্রম নয়। যে নদীতে ডুবে মরতে চায় নিশ্চয়ই তার কোনো কলঙ্ক আছে। না, আমার কোনো কলঙ্ক নেই, ডাকাতের হাত থেকে পালাতে গিয়ে আমি পানিতে পড়ে গিয়েছিলাম। কোন এলাকায় তোমার বাড়ি? কালকেপুর থানা। বাড়িতে মা বাবা ভাই বোন কেউ নেই? ভাই বাবুকে ডাকাতি আমার চোখের সামনে মেরে ফেলেছে, আর আমার বোন রানী বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, আপাতত তুমি এখানে থাকো, আমি শান্তিপুরে খোঁজ নেব। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমার বাড়িতে তুমি আশ্রয় পাবে না। রাজু, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। শান্তিপুর। সারা রাত আপনার সাথে থাকলাম, যা যা বললেন সব করলাম, আমার স্বামীর ছেড়ে দেয় দেবো দেবো, তুমি হলে পাঠিয়ে দেবো। বাড়ি যা। খবর দিলে দেখা করিস। সময় কেন? হ্যালো, আমি ওষুধ দিদি দবির। দবির, তোমাকে শান্তিপুর থানার ওসি করে পাঠানো হয়েছে সংসার ডাকাতের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য। আমি আমার নিদ্রা ত্যাগ করে প্রাণ প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। অথচ আকরাম মাস্টার আর তার স্ত্রী সংসার ডাকাতের হাতে খুন হল, তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল, রাইট? রাইট স্যার। সংসার ডাকাতি ওই আকরাম মাস্টার ও তার স্ত্রীকে খুন করেছে, মাস্টারের দুটো বিভিন্ন মন নিখুঁত হয়ে গেছে স্যার। পুলিশ পৌঁছানোর আগেই তো কত পুলিশ অলওয়েজ নেই, কি বল? ওপরে জানাওনি কেন? এসো, সংসার ডাকাত ক্যারেজ করো। আমি আপনাকে কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যেই দু চারটা ডাকাত ধরে ফেলবই। দিদার, রমজান তাড়াতাড়ি আয়, আজ সময় হয়ে গেল। ডাক্তার
পাগলা বাড়ি কই পলাশপুর পলাশপুর বাড়ি শান্তিপুরে কি হুজুর খেত মজুরি করি আর যাওয়ানোর সময় কাঠ কেটে লইয়া যাই হ্যাঁ তো ডাকাতের মতো বউ পোলা পাইন কই হ্যাঁ পলাশপুরে শালা দিনের বেলায় খেত মজুরি আর রাতের বেলায় ডাকাতি না ওয়েলকাম স্যার ওয়েলকাম বলছি ভবির এখন পরিস্থিতি কেমন শমশের ডাকুর দুই সহযোগীকে গ্রেপ্তার করতে পেরেছি স্যার কিন্তু স্যার মৃত দুই পেটি গুলি খরচ করার পর এই দুই ডাকাতকে ধরলাম জীবিত ধরা গেলে শমশেরের খোঁজ অন্তত পাওয়া যেত কাল রাতে রাখেন এই দুই ঘন্টা গুলি বিনিময় করে এই দুই ডাকাতকে ধরেছি স্যার কিন্তু জিজ্ঞাসাবাদ করার আগেই মরে গেল স্যার এই লাশ দুটো আজই সদরের মর্গে পাঠাই পাঠান স্যার আমরা একটু চা নাস্তার ব্যবস্থা করেছিলাম স্যার সব রেডি স্যার আপনি যদি দয়া করে নো থ্যাংক আমি চলি স্যার চোখের পানি দুনিয়াতে চোখের পানি কোনো দাম নেই শমশের টাকা যখন আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলেছিল তখন আমিও চোখের পানি ফেলেছিলাম মানুষের গুয়ারের দুহাত পেতে সাহায্য চেয়েছিলাম কেউ না তাই বলছিস কেবল কোনো লাভ নেই কোনো লাভ নেই কেবে চোখের পানি নিশ্চিত হয়ে যাবে কোনো বুকের আগুন নিবে না কিন্তু কান্না ছাড়া আমার আর কি করার আছে মানুষের জীবন নিয়ে আমি কি করে বাঁচব যে সমাজকে রক্ষা করতে পারেনি সেই সমাজে কেন বাঁচতে চান অস্বীকার করাই পঙ্গু সমাজকে কে দেয় কে দেয় ওদের দিকে ওর চুপুর বল চুপুরের মতো নিষ্পাপ সংসার সংসারে যে সুস্থ জীবন কেড়ে নিয়েছে কিন্তু ওরা মরে যায়নি প্রতিবাদে ভাষা বুকে নিয়ে বেঁচে আছে হাতে তুলে নিয়েছে মারা রাখতো যদি মরতেই চাস তাহলে মরার আগে যারা তো সর্বনাশ করেছে তাদের জন্য থেকে খতম করে দিয়ে যা শেষ করে দিয়ে যায় নরপশুদের যাতে সমাজে আর কোনো অবলা নারী অত্যাচারের শিকার না হয় এই অস্ত্রের তত্ত্ব মনে ওদের বুকে ঢুকিয়ে দিয়ে যা যারা তোর ইচ্ছে কেড়ে নিয়েছে এই অস্ত্রের তত্ত্ব মনে তাদের বুকে ঢুকে দিয়ে যা যারা তোর ভাই ভাবিকে হত্যা করেছে অস্ত্র হাতে তুলে নে রানী থেকে দক্ষিণী হয়ে প্রতিশোধের তুফান তুলে দে আগুন থেকে দাবানোর সৃষ্টি কর জানিয়ে পুড়িয়ে খারখার করে দে অত্যাচারী বাকি খুনিতে আসতো না তুমিও জানো নারীর যে কোনো হাতে চুরি ক্ষমা পায় সেই হাতে অস্ত্র তুলে নিতে জানে সাব ইন্সপেক্টর কবিতা আমি জানি তোমার বুকে কোন আগুন দাউ দাউ করে জ্বলছে আলমনগরে তোমার পোস্টিং দিয়েছি এই নাও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার Thank you.
বাবা আমাকে দোয়া করো, আমি যেন এই বন্দুকের মর্যাদা রক্ষা করতে পারি। আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি মা, প্রাণ ভরে দোয়া করছি। শমশের, আজ থেকে তুই যে পথে পা বাড়াবি সে পথে আমি রচনা করবো তোর কবর। Bye.
আপনার আন্দোলন আমি মেনে নেব, ওর কাছে আস্ত আগেছে,
আপনার বাবা দুটি মেয়েকে তুলে নেবার সময় ওকে আমি হাতে হাতে ধরেছি। আপনার মেয়ে নামে অর্থ কি? আকাশ, সামান্যের জন্য অর্থ কি এত দাম? বাহ বাহ স্যার বাহ, একজন ডাকাতের জন্য আপনার এত বড় দরদ দেখে আমি অবাক হচ্ছি স্যার। বুঝতে পেরেছি, খেতে খাওয়া মানুষের জন্য আপনার এক কিন্তু দরদ নেই, কিন্তু কিন্তু আমার আছে হামিলদার। ইয়েস স্যার। ওকে লকআপে ঢোকাও। সাব ইন্সপেক্টর আকাশ, এই বেয়াদবির জন্য আমি তোমার নামে রিপোর্ট করব। আমি আমার দায়িত্ব পালন করিনি স্যার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। এত বড় সহজ, এত বড় সহজ কর আমার লোকের উপর হামলা করে। হামলার দেখেছো কি? কিছুদিন পর আরো হামলা হবে, সব গোলমাল হয়ে যাবে। এই তোমার এই সোনার চার যাত্রার নর্তকীদের সাথে পিরিত করতে গিয়ে হাজতে গড়েছিল। আমার লোক হাজতে থাকতে পারে না। আরে সেই জন্য তো নিয়ে এলাম, নতুন সেকেন্ড অফিসার জয়েন করেছে, সেই বলেছিল সালা ভীষণ গরম গরম হয়ে ঠান্ডা করো। তুমি তো ওসি। হ্যাঁ আমি ওসি, কিন্তু আকাশে সেকেন্ড অফিসার হয়ে দিয়েছি, কারণ এসপি সাহেব আবার ওর প্রতি নরম। গরমকে নরম দিয়ে ঠান্ডা করো, আকাশের নরম জায়গায় আঘাত করো। ঠিকই আছে, ওর মেয়ে সাজু তো করেনি। আপনি এক মা, তোমরা কারা? আমার রাস্তার চেয়ে জন্য কি চাও? তাই তোর দাদুর ছেলেকে শিক্ষা দিতে আমার ছেলে কি করেছি? সে জবাব সংসার সরদারি দিবে। তোমাকে চেনা চেনা লাগছে, কে তুমি? তুমি তুমি আসলে এখন জানি না দিদি, তোমাদের তোমাদেরকে কত খুঁজেছি মা, গ্রামের মহল্য ডাকাতে তোমাদের সবাইকে মেরে ফেলেছে সেটি শুনেছেন মা, কিন্তু আমি ডাকাতের হাত থেকে পালিয়ে এই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়িতে আছি। কত আশা ছিল মা তোমাকে আমার ঘরে বলতে দিব। হ্যাঁ মা, এসব কথা থাক মা, চলো আপনাকে বাসায় পৌঁছে দিই। চলো, আমার ছেলে তোমাকে দেখে খুশি হবে, চলো। এটাই আমার বাড়ি, কত আশা ছিল ঘর আলো করে তুমি আসবে, এতদিন পর যখন তোমাকে পেয়েছি আর চাচ্ছি না। মা দেওয়ালের ছবিটা
আমার ছেলে আকাশ, তোমার বোন কিছুদিন দেখাতে পারিনি, আজকে প্রাণ ভরে দেখে যাও। ও ভালো কথা, তোমার সেই বোন কোথায় বলো না, তোমার বোন কোথায়? নদীতে খাদ্যের গোটনে পানিতে ডুবে যায়। কেন মামা, আমার ছেলে কি বলবে? ও নিশ্চয় তোমার বোনকে খুঁজে বের করবে। আমি যাই না, সে কি না, প্রথমবার আমার বাড়িতে এসেছো, মিষ্টি করে তারপরে যাবে। তুমি একটু বসো, আমি এসেছি। যার সে টাকাকে দিয়ে ঠিক হয়েছিল, সেই রানী আর তোর মধ্যে অনেক ফারাক। তুই রানী না, তুই বসে রানী, তোর সব কিছু শেষ হয়ে গেছে, তুই চলে যা, যা চলে যা। রানী, রানী মা, কেমন তুই হয়েছে, এইভাবে থাকছিস কেন? আচ্ছা মা, মনে পড়ে তুমি আমাকে একটি মেয়ের ছবি দেখি বলেছিলে মেয়েটিকে তুমি আনতে পারে এসেছিলে? হ্যাঁ, কেন বলতো? ওই মেয়ের ছবিতে কথা মা আছে, কিন্তু তোর এতদিন তার মনে পড়ল কেন? আমার তোমার কেন যেন মনে হচ্ছে তোমার দেখে আমি দেখেছি, ছবিটা কোথায়? আমি দেখেছি, আমিও দেখেছি। কিছুক্ষণ আগে আমাকে ডাকাত ব্যবহার থেকে বাঁচিয়েছে, একটু বাড়িতে এনেছিলাম, কিন্তু কোথায় যে গেল আমি জানি মা, কোথায় আছে আমি একটু নিয়ে আসছি। মেয়েটিকে তো পছন্দ হয়েছে, না হলে তোমার ওকে আনার কথা বলতেন না? দাঁড়াও, আমি যাব আর আসবো। ওকে পাগল ছেলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নিন, এই মেয়েটির সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার, এই মেয়ে আমার দলের কেউ না। আমি আমি নিজের চোখে মেয়েটিকে নাচতে দেখেছি। ঠিক বলছেন স্যার, গত রাতে আমার দলের পিসের মধ্যে রেখে কাবু পেয়ে গা নাই স্যার, গাইয়ে আসছে মাস্ক করে আগে ফিরা ভাই, এটা আবার পাইলে দুই রেখে লিখে কথা করতাম। আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে বের করবে রানি, আমার বিশেষ বন্ধু। আমার খুব একটা সুবিধার মনে হলো না। আরে মা, গত 20 বছর ধরে আমি ওর কাছ থেকে গড়ি নেই, কোনদিন কোনো অসুবিধা হয়নি, লোকটা খুব বিশ্বাসী। তবু আমাদের সাবধান হওয়া উচিত। কিছু না বাবা, তোমরা যাও আমি আসছি। আচ্ছা Thank you.
two are on that egg. Order! Order! সাব ইন্সপেক্টর কবিতা, গত 18 অক্টোবর আপনি আমার মক্কেল মিস্টার ডাবলাকে গ্রেফতার করছেন কেন? স্বর্ণ চোরাচালানের খবর কি? চোরাচালানে আখড়া রেড করার সময় ডাবলা পালানোর চেষ্টা করে, তাকে আমি রাস্তায় কেস করে গ্রেফতার করি। কিন্তু গ্রেফতারের সময় আমার মক্কেলের কাছে কোনো স্বর্ণের দ্রব্য, বিস্কিট বা বার ছিল না। তার মানে আপনার কথা এটাই প্রমাণ করে যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। ইউর অনার, চোরাচালানের আখড়া থেকে কেউ তাকে পালাতে দেখেনি। সাব ইন্সপেক্টর কবিতা শুধুমাত্র সন্দেহ বশবর্তী হয়ে আমার মক্কেলকে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের অনেক আগে থেকে ডাবলার উপর সন্দেহ ছিল। সন্দেহই প্রমাণ নয়, তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, আমার মক্কেল ডাবলাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দ্যাটস অল ইউর অনার। উভয়পক্ষের সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই মামলার অভিযুক্ত ডাবলাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এই যে হারে পাট্টি, চলেন বাড়ি যাই। চুপ করো, কোন চোরাচালানি ওকালতি যে করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বারে ওরা না থাকলে তুমি আর আমি তো বেকার, তাই না হারুপাট্টি? দেখো বারবার আমাকে হারুপাট্টি হারুপাট্টি বলবে না, আমি শুনবো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর হারুপাট্টি বলবো না, এখন আপনি হারু চৌধুরী। মুখ গঙ্গা করে কোথায় যাচ্ছে? যাহার নামে চোর রাস্তায়। বাহ সুন্দর জায়গা তো, আমি সঙ্গে যেতে পারি? আরে ওটাই তো যাহার নাম। হ্যালো মিথ্যারু পার্টি, এই রাস্তা তো জাহান্নামের দিকে যায় না। খুলনায় যাচ্ছে, কেউ যদি আমাকে হারু পার্টি বলেছে তো। এই যা, হারু পার্টিকে হারু পার্টি বলবো না তো কি বলবো? দেখো বটতলা রুচি, আমি তোমাকে শেষবার আমাকে সাবধান করছি, আর যদি আমাকে হারু পার্টি বলো তাহলে কি করবে? একটু শুনি হারু পার্টি, জীবনের কথা বলবো না। কিন্তু আমি অর্ধম বলবো, হারু পার্টি হারু পার্টি হারু পার্টি। কবে রে এখন হলো তো, হাত পা টানা দিয়ে দুমাস বিছানায় পড়ে থাকো। কেন তুই মোটর সাইকেল চালাতে যাবে? কি হবে, শয়তানের চাকায় ঘুরলে যা হয়? এত করে বললাম মোটর সাইকেল চালাবি না। রাজু অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ওকে যদি আমি পেতাম। ঠিকই করেছে, তোমার ছেলের একটা শিক্ষার দরকার ছিল। কবিতা মা তুমি একটু উপরে যাও না, ও খুব কষ্ট পাচ্ছে, তুমি একটু ওর কাছে যাও। যাব হ্যামা, যাও যাও না। ওরে মা, ব্যথায় মরে গেলাম রে, আমার কেউ নাই রে। ও ওরে বাবা রে, ওরে মা রে, খুব ব্যথা করছে বুঝি? ব্যথা 265 টা হাড়ের মধ্যে 200টাই যদি ভেঙে যায়। ওরে বাবা রে, ওরে বাবা, তখন কি আর ব্যথা লাগে? মানে আমি কিন্তু কাজ এমন করতে গিয়ে কিন্তু এমনটা হবে আমি বুঝতে পারিনি। করে যখন ফেলেছেন তখন একটু সেবা শুশ্রূষা করুন। ঠিক আছে, আমাকে কি করতে হবে? মানে আমি যাব, আমি
যাব। কোথায়? দূর। আরে আমি বাথরুমে যাব। হবে না ধরলে যাব কি করে? সব করে ধরবেন কিন্তু, ধরলে কিন্তু আমার এই হাতটাও ভেঙে যাবে। ভালো করে ধরুন। শক্ত করে ধরুন, ধরলে কিন্তু পড়ে যাবো। যান ওখানে গিয়ে কাছে ছাড়ুন। আমার তো হাত পা বাঁধা, ওখানে গিয়ে একা কি করব? আপনি একটু সাহায্য করুন। যান আমার লজ্জা করে না বুঝলি? লজ্জা করবে কেন? দুদিন পর তোমাদের বিয়ে হচ্ছে। বিয়ে হলে তারপরে দেখে দেব। আপনি কি করছেন? আপনার না সারা শরীরে ব্যথা? সারা শরীরে না, বুকে সব থেকে বেশি। আপনি তো কিছু আমি দেখছি হয়েছে, তবে বাবলা, হোটেলে হায়দারকে ফোন কর।
হ্যালো আমি বাবলা বলছি সর্দার কথা বলবে হ্যালো হায়দার কেমন আছো ভালো আর থাকে কি করে তোমার মাল তো এখনই এলো না আরে মাল রেডি তোমার কাস্টমার কই কাস্টমার আরে কাস্টমার 101 নম্বর রুমে তোমার মালের অপেক্ষায় ঘুমাচ্ছে আরে তাদের খাতনি যত্ন করো ওকে বাবলা মাল সোজা হায়দারের হোটেলে কি হলো ভাইরা দরজা খুলছো না কেন রানী তুমি তুলতে চেয়েছি তাহলে হ্যাঁ আমি সেই রানী যাকে তুই সেদিন মানুষ নাম ধরে পশুদের হাতে আমাকে মাফ করে দাও রানী তুমি যা চাইছো তাই দেবো টাকা পয়সা চাই চাও আমি তোমাকে দেবো বেঁচে থাকার অধিকার সবার আছে কিন্তু তোর নেই হায়দার 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 জপলা ভাগ আয় হায় ও জপলা ভাগো 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 আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন বাবা আমার প্রথম সাফল্য হোটেল মালিক হায়দারকে আমি নিজ হাতে খুন করেছি ছিনিয়ে এনেছি তাদের স্বর্ণ আনন্দ কর ফুর্তি কর Thank you.
মানে লেডি ডাকাত দেখতে কেমন? শুধু শুধু চিৎকার করে, চিন্তা করো এলাকায় নতুন ডাকাত, পিস্তল বন্দুক নিয়ে কারবার, গোলা বারুদের টাকায় ওই ভাড়াগুলো পাই কোথায়? তুমি ছাড়া এই এলাকায় গোলা বারুদের ব্যবসা করে কে? একটু একটু করে ওই বারের স্বর্ণকার শালায় আবার আমাকে হত্যায় হত্যায় হত্যা দেয় ক্যাশ। তুমি তোমার ক্যাশ পেলি শামশাল, শামশের তোমার কাছে এসেছিলাম ফুর্তি করতে, তা তো হলো না। এক কাজ কর, বারেক স্বর্ণকারকে ধরো, হ্যাঁ সব হিসাব নিয়ে যেতে হবে। আরে আপনি এখানে দুইটা টাকা থানায় পৌঁছানে কেন? গুলি বিক্রির মিশা রিপোর্ট লিখতে লিখতে আর ভালো লাগে না, তাও তো একবারে মোটা টাকা কামাই করতে পারো, কাম কম লাভ বেশি, কি করতে হইব কিছু না, টাকাতে পুলিশে ধরায় দিলে সরকার 5 লাখ টাকা পুরস্কার দেবে নগদ, অর্ধেক তোমার বাকি আমার, যদি 20 হাজার টাকাইতে আবার ছুঁইতে আইসা আমারে ফিনিশ করে। আরে বিচারে জ্যান্ত ধরলো 5 লাখ, লাশ দিয়া গেল 5 লাখ, আমি রাজি রাজি, তাহলে ডাক বিচারে আইস যাইতি। আমার হাতে বাদল খুলে দিয়ে দেয়, এখন আমাদের দশটা আমার সামনে কিছু না, রাখ এই মালটার সামনে সব ঠান্ডা, ঈদ দিনে গুলি, এই বিঘা মরে গেলেও তোদের রেহাই নেই, তোদের জন্য আমি আমার সব কিছু দিয়ে তৈরি করেছি দক্ষিণ রানীকে। আরে রানীর হিসাব পড়ে আগে তোর চোখ করি, চোখ দুটোকে একটু ঘোলা করে নি, বাড়তে সুবিধা হবে, চোখ জোরে বাচ্চা। কাল রাতে মারাত্মক কুয়াশা পড়েছিল স্যার, তা না হলে বিশাল ডাকাতের পুরো গ্যাংটাকে ধরে ফেলতাম। এই এলাকায় এখনো কুয়াশা পড়ে? মাঝে মাঝে স্যার। এই লোকগুলো কি চায়? ওই হারামিটাকে দেখতে চায় স্যার, দূর দূরান্ত থেকে এসেছে, আমাদের দেখতে দিতে হবে। লাশ সদরে পাঠিয়ে দাও। অবশ্যই স্যার। আমি ঘুমাইতে গেলাম, সেকেন্ড অফিসারকে বলিস রাতে সদরে বাড়াতে। পুলিশের হাত দিয়ে দেওয়ারি ফ্ল্যাশের মতো বাবার কবর হবে না, বাবার পবিত্র লাশ আমরা তুমি আনব। আমি বাবার লাশ নিয়ে
বাবা, তোমার কবরের পবিত্র মাটি ছুঁয়ে কসম করছি, তোমার মৃত্যুর প্রতিকে আমি নেব। বাবা, তুমি আমাকে দোয়া করো। তখন তো তুমি হাতে বন্ধু খুলে দিবে। আইন যখন নিজেই অপরাধীর হাতে হাতিয়ার, তখন অন্য এক অপরাধীর বিচার সে কেমন করে করবে? থাকো সব কথা, আপনি নিশ্চয় হাতে পারবেন। বন্ধু জি সর্দার, ওনার চোখ বাঁধলে। আরে আরে, চোখ বাঁধছো কেন? যাতে আমাদের আটকানো কিনে খানা দিতে না পারি। ভুল চিন্তা রানী, অপরাধী যতই চালাক হোক না, আইন তাকে ধরেই ফেলে। নাজমা চলো। নাজমা খুলে দাও। কোনো লাভ নেই ইন্সপেক্টর, আমি আজ এখানে কাল অন্য জায়গায়। আমি আবার বলছি রানী, সেই টাকাতে রক্ত ফেলে দাও, আইনের কাছে আত্মসমর্পণ করো। আমার দরজা তোমার জন্য চির দিন খোলা থাকবে। ধন্যবাদ, কিন্তু আপনি খোলা বাড়িতে অতিক্রম করে ঘরে ঢোকার যোগ্যতা আমার নেই ইন্সপেক্টর সাহেব। কেন রানী, ডাকাতের জীবন থেকে মানুষকে আবার স্বাভাবিক হলে? কিন্তু যতদিন আমি আমার হিসাব নিকাশের পালা শেষ না করব, ততদিন আমি স্বাভাবিক। কথা না বাড়িয়ে দু হাতে পড়ে তুলুন। তুলুন বলছি, বুঝলি? ইন্সপেক্টর সাহেব নিয়ে যাও। রানী রানী দাঁড়াও, রানী আমার কত দিন আগুন চলুন। কত আশা ছিল ঘর আলো করে তুমি আসবে, এতদিন পর যখন তোমাকে পেয়েছি আর যাচ্ছি না। আমি টাকাতে রক্ত ফেলে দাও, আইনের কাছে আত্মসমর্পণ করো। আমার দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। আপনার খোলা দরজা অতিক্রম করে ঘরে ঢোকার যোগ্যতা আমার নেই ইন্সপেক্টর সাহেব। যতদিন আমি আমার হিসেবে গল্প পারা শেষ না করব, ততদিন আমি স্বাভাবিক হব। ওই বান্দির বাচ্চা, তাহলে কি তাস খেলার সময় কথা নজরে রাখছি? বন্ধু হাতে নে, টাকায় পয়সা গুলি করলে তখন করবে কি? পাঞ্জির বাচ্চারা না, এই সময়ের বাচ্চাকে পাঠাই
তোকে বিশ্বাস করে আমার বাবা আমার সন্তান মরেছে, তোকে আমি ছাড়বো না। গড়িয়ে পাবলা টাবলা গড়িয়ার টাবলা আছে।
সবই গরিব দুঃখীদের হক। গোলা বাড়ি দেখে বাকি সব কিছু গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। ঠিক আছে সরকার। আসামিকে টর্চার করা অন্যায়, তাই না স্যার? এটা থানা স্যার, যোগ্য মর্যাদা নিয়ে কথা বলেন। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু তুই বলে সম্বোধন করার অধিকার আপনার নেই। আবিন্দার, ওদের বাগান খুলে দাও। শান্তিপুর থানার ওসি দবিরবর্তী স্যার। বলো স্যার, আপনি যাকে আমাদের থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন লোককে শুনছেন না স্যার? দবির, কি বলতে চাও তুমি? দবির, তোমার ডিউটি তুমি করো। হ্যাঁ, প্রমাণ পেয়েছি রানী ডাকাতির গ্রুপের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে। রানীর গ্রুপের সাথে থানার সেকেন্ড অফিসারের যোগাযোগ? হ্যাঁ স্যার, ওর জন্য ডাকাতির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না। দবির, তুমি লিখিত কমপ্লেন করো, আমি দেখছি। ওকে বাবা
দিয়েছি তোকে আমি আপনি এখন সুস্থ নন স্যার সুস্থ হলে না দেখার দিকে নেবেন তুই তো ভালোই বুঝিস দাঁড়িয়ে থাকবি না বাইরে যাবি দেখি তুই খুব মজা পাস তাই না দেবি তুই কিন্তু আমার যে নারী তোর কাছে ভোগের সামগ্রী সে নারী হবে তোর কাছে মা মা বলে ডাক ডাক বলছি মা বলে ডাকতে পারবো না পারবি না পারবি না এটা তো গেল ওর হিসাবে পালা এবার শুরু হবে আর হিসাবে কাছে পালা আমাকে মাফ করে দাও রানি আমাকে ছেড়ে দাও পালাতে চাস যাবে তাহলে পালা আমিও পালিয়ে বেঁচেছিলাম তোর পায়ে কত জোর পালা আমি তো এবারে ফারাজি বলছি কে আরে সংসার যে কি ব্যাপার এত গরম কেন গরম হবো না কেন আমার জন্য কি করছো মাথা ঠান্ডা করো কি হয়েছে বলো আজ রানীর হাতে কবে খুন হয়েছে কি হয়েছে আজকে কিছু করো এরপর রানীর টার্গেট হয় তুমি না রানী আমি দুটার মানুষ অহিংস দেখো সামসেন তুমিও ডাকাত রানীও ডাকাত তবে তুমি আমার পক্ষের ডাকাত আর রানী আমার বিপক্ষের ডাকাত বিপদে পড়লাম রানীকে সীমিত অপমান নেই তো গ্রেফতার করার জন্য এসপিকে চাপ দেবে যে হয় হোক রানীকে খতম করতে হবে নইলে আমি তোমাকে খতম করবো বাজে কথা বলো না যা করো আমি করবো কি বলছেন আরে দেখ ঠিকই বলছি রানী ডাকাত একের পর এক খুন করছে ত্রাস সৃষ্টি করছে অথচ পুলিশ কিছুই করছে না আমরা যথাসাধ্য চেষ্টা করছি আরে রাখেন সাহেব ওসব চেষ্টা শুকনো তীরে দেশের মানুষকে খাওয়ানো যাবে না
ঠিক করে মানুষ শান্তি চায়। পুলিশ বসে নেই মিস্টার পরাজি, বসে তো নেই ঠিকই, তবে শান্তিপুর থানার সেকেন্ড অফিসার জনগণের সেবার বদলে ডাকাতির সেবায় নিয়োজিত। মিস্টার সরাজি রাগ করেন কেন, আমি যা বলছিলাম শোনা কথা, তবে সত্যি যদি না হবে গভীরের মতো ইমানদার পুলিশ অফিসার খুন হবার পরও পুলিশ হাত গুটিয়ে বসে থাকে কি করে? মিস্টার সরাজি আপনার অভিযোগ আমি শুনলাম, আপনি এখন আসতে পারেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এসপি স্যার এসেছেন। এসপি সাহেব? জি স্যার। স্যার আকাশ পুলিশ প্রমাণ ছাড়া কোনো অ্যাকশন নেয় না, আর তাই তোমাকে সাসপেন্ড করলাম না। আমার কথা শেষ হয়নি, তোমাকে আর রানী ডাকাতকে জড়িয়ে আমার কানে যে সমস্ত কথা এসেছে তা সত্যি লজ্জাস্কর। বিশ্বাস করুন স্যার, এসব কথা সত্যি নয়। অতি যদি রানী ডাকাতকে থানায় ধরে এনেছিল তোমারই অবহেলার কারণে, রানী ডাকাত তার সহযোগীদের নিয়ে থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। শুধু তাই নয়, তারপরেই অতি দমির রানী ডাকাতের হাতে খুন হয়। অতি খুন হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত তুমি কোনো অ্যাকশন নিতে পারোনি। সামান্য কয়েকজন ফোর্স নিয়ে রানী ডাকাতকে গ্রেফতার করা সম্ভব নয় স্যার। আমি সদর থেকে রিজার্ভ ফোর্স পাঠাচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে রানী ডাকাত যদি অ্যারেস্ট না হয় ইউল বি ক্লোজড। কোনো কিন্তু নয়, আমি রানী ডাকাতকে চাই জীবিত অথবা মৃত। আকাশ মল্লি অন্তত একজন তো কমবে না, না সাব ইন্সপেক্টর আকাশ অন্যদের মতো নয়, সে একজন ভালো মানুষ। ভালো মানুষ না তুই ভালোবাসার মানুষ? যদি ভালোবাসার মানুষ না হবে হাতের মুঠোতে সেবার যত্ন করে আকাশকে ছেড়ে দিলে কেন? নাগমা তুমি ভুলে যাচ্ছ, আমরা পেশাদার লুটেরা ডাকাত নেই, আমরা প্রতিষেধের হাতিয়ার। আমরা লুট করে অত্যাচারী আত্মা না, খুন করি যারা খুনি তাদের কথা ঘুরে না সরকার। অস্বীকার করতে পারো ওই আকাশ তোমার কেউ না? হ্যাঁ হ্যাঁ আকাশ আমার কেউ নয়, আকাশের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আকাশ হতে পারতো আমার অনেক কিছু, কিন্তু কিন্তু আমি এখন ডাকাত, আর আকাশের যে পুলিশ, আর পুলিশ আমাদের বন্ধু না জানো কি,
যতই তারা ওই আকাশে মরতেই হবে। চারিদিকে পুলিশ, তারা সব পথ বন্ধ, তবু আমাদের পালাতে হবে। আমি দশ পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি আসতে সমর্থন না করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, ধরতেও হবে না, ধরাও দিতে হবে না। দস্যুরানীকে? আমি দস্যুরানী। রানী? হ্যাঁ রানী, অস্ত্র ফেলে দাও। না স্ত্রী সাহেব, এবার আমার পালা। আপনার লোকদের বন্দুক খুলে দিতে বলুন, নইলে আপনারই অফিসারে লাশ পড়ে যাবে। এসপি সাহেব, অস্ত্র ফেলে দিতে বলুন। সবাই অস্ত্র ফেলে দাও। নাজমা, তোরা যা। এসপি সাহেব, আমার উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত আমি ধরা দেব না। আমি যাচ্ছি, আমাকে বাধা দেবার চেষ্টা করলে আপনি আপনার অফিসারকে হারাবেন। চলুন। যাও, তুমি মুক্ত। আমার প্রশ্নের উত্তর না পেলে আমি যাব না। কি প্রশ্ন? সত্যি যদি পুলিশের কেউ তোমার কথা না মানত, তুমি কি আমাকে গুলি করতে? হয়তো না। রানী, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার মানুষের জন্য তোমার কি কোনো নাই? মাথা খারাপ হয়ে গেছে অফিসার, এই রানী ভালোবাসতে জানে না, জানি গুলি চালাতে, প্রতিশোধ দিতে। এই রানী নির্মম, নিষ্ঠ, নির্দয়। আমার ভালোবাসা যদি সত্যি হয়, রানীকে আমার কাছে আসতেই হবে। আমাকে ক্ষমা করে দিয়ে অফিসার, তোমার কোথাও লাগিয়ে তো খুব বেশি হয়ে গেছে বুঝি। আমি আসলে আসলে ব্যথা ব্যথা আমার দেখে নয়, মনে। মায়ের হাতে যার ছবি দেখে জীবন সঙ্গে করার স্বপ্ন দেখেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, তার তার কিসে জানা কি কারণে আমার ভালোবাসা তার কাছে তুচ্ছ। তোমার ভালোবাসা আমার কাছে তুচ্ছ নয় অফিসার, আকাশে চাঁদের মতো, যার আলোকে সুন্দর বলা যায়। কিন্তু হাতের মধ্যে তাকে পাওয়ার সাত করে কমে লাগে। কিন্তু কেন? যে প্রতিজ্ঞায় আমি অস্ত্র তুলে নিয়েছি তা পূর্ণ না হওয়া পর্যন্ত প্রেম ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই। কেন নিজের হাতে আইন তুলে নিজেকে ভাবে শেষ করে দিচ্ছ? তোমার তোমার অভিযোগ আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আইনের মাধ্যমে দোষীদের সাজার ব্যবস্থা করবো। আইন? তুমি কোন আইনের কথা বলছো? যে আইন আমার অন্তঃসত্ত্বা ভাবির জীবন বাঁচাতে পারিনি সে আইন, যে আইন আমার সব কিছু কেড়ে নিয়েছে সে আইন, সে আইন আমার ভাইয়ের হত্যাকারীদের আজও ধরতে পারিনি, আমার নিখোঁজ বোনকে খুঁজে দিতে পারিনি সে আইন। তুমি কি ভেবেছো অফিসার, আমি মানুষকেও করতে ভালোবাসি, মানুষের রক্তে গোসল করতে ভালোবাসি,
না আকাশ না, আমি এমন হতে চাইনি। আমার সংগ্রাম ওই নেতা ফরাজির বিরুদ্ধে, আমার সংগ্রাম শামসের ডাকের বিরুদ্ধে, ওই অসুখ গভীরের বিরুদ্ধে। ওদের লাশ না দেখে আমি থামবে না। তোমার তোমার জীবনে যা ঘটে গেছে তা মর্মান্তিক, পুলিশ ডিপার্টমেন্টের জন্য দুঃখজনক, কিন্তু কিন্তু তোমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে কার জন্য? আমার জন্য তোমাকে বাঁচতে হবে আকাশ, আমার ভালোবাসার জন্য তুমি বাঁচবে আকাশ। Give me love.
डोंट वरी आकाश, हमें रानी के देखा मात्र गुली करार ऑर्डर दिए छे। सर, आगे शमशेर डाको धरा दिए चेष्टा हवा दरकार। की बोलछो? हाँ सर, रानी निजे हाथे बंदूक तुले नेयार जन्य ओराई दायी, रानी आज डाका पेयेछे ओदेर कारणे। एसब कथा कि रानी तोमाके बोलेछे? मिथ्या बोलेनि सर, रानी आर कवितार सामने हत्या करेछे ओर भाई आर भाभी कय शमशेर डाको। ফরাদির শামশের এবং স্বয়ং অতি কবি রানীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, আর তাই আইনের উপর ভরসা হারিয়ে রানী নিজের হাতে তুলে নিয়েছে অস্ত্র। তাহলে রানী কবিতার বোন। কবিতা, তুমি পুলিশের পোশাক পরেছ, শপথ নিয়েছ মানুষের সেবা করা। মানুষের সেবা করার শপথ আমি নিতে চাই, কোন পশুর সেবা করার শপথ আমি নেইনি। কারো অপরাধ প্রমাণ না করে তাকে অপরাধী বলা যায় না, এজন্যই তদন্তের আদেশ পাওয়ার পরেও পরাজির আবেদনের প্রেক্ষিতে তার নিরাপত্তার ব্যবস্থা আমাদেরই করতে হচ্ছে, এবং এটাই ওর কর্মকাণ্ডের উপর নজর রাখার একমাত্র উপায়। কারণ দেখুন, দালান দালান মোমবাতি কবরে মোমবাতি কাজে লাগে না। দস্তুরানির আরেক নাম আমাকে মাফ করে দাও, তুমি ওর মা। কিন্তু আমি তোকে বাবা বলে রেহাই পাইনি, আমাকে তুই শকুনের মতো ঠুকে ঠুকে খেয়েছিস। ভুল করেছি, ভুল করেছি। দেখা হবে এমন তো ভাবিনি।
তোমারই দোষ কেন আপু? কেন তুমি ডাকাতের সমাজে আপনাদের ঘর তুলেছ? কবিতা মুখের সাগর পেরিয়ে পেয়া যায়নি সেবক পুলিশ অফিসার তোরই বোন আইন ভাই একদিন ডাকাত করতে জানার কথা কখন একদিন অসহায় নারী নদীর বদলে লক্ষ্যে আলপনে হাত লাগায় কখন কি নরম হাতে তুলে নেয় শক্ত বন্দুক সেদিন তুই নদীতে পড়ে যাবার পর ডাকু সংসারী পুত্তারা আমাকে তুলে নিয়ে যায় তারপর হোটেলের বদ্ধ কামড়ায় অসুখ দেবীর হাত ডাকু সবচেয়ে ক্ষুধার্ত দানবের মতো আমাকে ফিরে ফিরে খায় আমি মরণ যন্ত্রণায় চিৎকার করেছি আর ওরা আনন্দ উল্লাস করে হেসেছে তাই হাতে তুলে নিয়েছে বন্দুক এবার ওরা মরণ যন্ত্রণায় কাটপাট করবে আর আমি আনন্দ উল্লাস করে হাসবো কৃষ্ণদের আমি পথে পাগলা কুত্তার মতো দাঁড়িয়ে মারব যাতে আর কেউ না দেখে তো আইন আছে পুলিশ আছে কোন আইন কোন পুলিশ আইন আর পুলিশ তো সেদিনও ছিল তোর আর আমার চোখের সামনে রাজির গুন্ডা শামসের আমাদের ভাই বাবিকে হত্যা করেছে তুই করে চান তুই করেছে পুলিশ কিন্তু আপু আজ তোমার ছোট বোন কোনে পাহাড়ে যায় আত্মসমর্পণ করো আপু ডাকাত শামসের আর এই ভয়ে আমি আমি এবার তুমি সাহায্য করবো না ওদের বিচার হবে আমার আদালতে আমার আইনে আমি অন্য কোন আইনকে জানি না মানি না বিশ্বাস করি না কোনো আইন সে দিকে আপু না আপু না আইন নিজের হাতে তুমি নিতে পারো না এই কথা কি আমার বোন বলছি নাকি তার পোশাক বলছি পোশাক করলে আমি যে তোমার আদরের ছোট বোন আমার আদরের বোনকে আড়াল করেছি সেই আইনের পোশাক সেই আইনের প্রতি সেই মুহূর্তে আমার কোনো আসতে নেই চলি তারা গুলি করতে বাধ্য হবো আমি জানি তোমার দুটো প্রতিশোধের আগে দায় দায় করে চলছে তুমি আমার বোন হলো আমি একজন কোনো কাজে পারি তোমাকে ছেড়ে দিতে পারি না তাই বলছি হাতে হাতে দিয়ে দাও বোন বাহ কবিতা বাহ আজকের জন্য আমার গর্ব হচ্ছে ভাইয়া দিতে থাকে কেউ নিতে দেখে তারও বুকে ধরেছে আপনি তুমি ভুল করছো এখনই সময় আছে তুমি আত্মসমর্পণ করো কথা দিলাম সেদিন তোর কাছে আত্মসমর্পণ করবি যেদিন যেদিন আমার দুশ্মনরা যাবে কবরে যাই রে বোন আরে আমি কি মানে দেখা পাবো না ওদিকে দস্যু রানী আমাকে স্কুলে খারাপ করে ফেলেছিল প্রায় চুপ করো রানী 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 দেশ বরবাদ করার জন্য কত প্ল্যান বানাও আর রানীকে খতম করার জন্য একটা প্ল্যান বানাতে পারো না আরে রাখো তোমার প্ল্যান প্ল্যান সরব জান দিয়ে পালাও আমার পুরনো দারোয়ান কি খবর এনেছে জানো পুলিশ ইন্সপেক্টর কবিতা আর ডাকু রানী আরে বাবা আপন হ্যাঁ খবরটা শোনার পর থেকে আমার নিজের নাম বাপের নাম কিছুই মনে করতে পারছি না মনে হচ্ছে আমি জিন্দা রাজ পেয়েছি এসো আমার সঙ্গে কত গরম পড়েছে তাই না আবু কাকে কাকে ডাকছ প্যাঁচাল পেরোনা তো আমি যাকে যা দিতে বলবো তুমি তাকে তাই দিয়ে দেবে আচ্ছা জি স্যার কাছে কোনো তুলনা নেই কাছে
শুধু খেতে ইচ্ছে করে। এই নে তোর বক্সি আর পড়না পড়ে পড়। এটার কি দাম? এটাও নিয়ে নে। এখন তোরা যা। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম হুজুর। কত দয়া রানী আমাদের মৃত্যু চাই। শুধু রানী কেন, বেশি সব লোক জানবে আর সংসারের মৃত্যুর খবর। বারো বাবা, তোমাকে দেওয়া আমি রক্ষা করতে পারলাম না। মৃত্যু দুশ্মন করে আমার দুশ্মনদের ছিনিয়ে নিল। ওই ভন শামসির ডাকুকে আমি নিজ হাতে সাজা দিতে পারলাম না। রক্ষা করতে পারি আমি যেভাবে হচ্ছে শেষ হয়েছি। এখন আমরা মরতো, আমরা স্বাধীন নারী নাজমা। আমি স্বাধীন না, তোরা চলে যা। আজ থেকে তোরা স্বাধীন। আমি আমার ছোট বোনকে কথা দিয়েছি, সে কথা আমাকে রাখতেই হবে। হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া ছোট বোন কবিতা এখন পুলিশ অফিসার। কবিতার কাছে আমি ওয়াদা করেছি মন্দির শেষ করেন আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ আমার বোনের জন্য, আকাশের জন্য আমাকে তো করতেই হবে। না মা, আমরা তোমার সাথে আত্মসমর্পণ করব। তোরা কেন? আমার ফাঁসি হবে, আমার জেল হবে, তোরা কেন আমার সাথে কষ্ট করবে? জানি তুমি আমাদের সর্দার। তোমার ফাঁসি হয়ে যদি আমাদের জেল হয় তবে জেলে রেখো রানী, আমরা চেষ্টা সেদিন আত্মহত্যা করব। আত্মহত্যা করব। কেঁদো না কবিতা, রানীর পরিচয় আমি আগেই পেয়েছি, কিন্তু তুমি কষ্ট পাবে জেনে আমি কিছু বলিনি। আমার কষ্ট তো সবে মাত্র শুরু স্যার। তুমি হাত দিয়ে বোন আমাকে আদর করে দুধ ভাত খাওয়াতো, বোনের সেই হাতে আমাকে ভাত করা পড়াতে হবে। হয়তো বা ভালোবাসার ওই নরেন্দ্রকে গুলিয়ে চালাতে হবে। দুঃখ করো না কবিতা, তোমার হাতে আইনের অস্ত্র, যা তুমি আইনের খাতিরে ব্যবহার করবে। হ্যালো, রাহান গোপাল বলছি। আমি কবিতাকে চাই। কবিতা, তোমার ফোন। হ্যালো, কেমন আছিস কবিতা? আপনি তুমি তোকে কথা দিয়েছিলাম নেতা খারাপি আর শান্তির মৃত্যু দিয়ে আমার ডাকা জীবন শেষ হবে। আজ সেই দিন আপনি হারে কবিতা, আমি সদল বলে আত্মসমর্পণ করতে চাই। তুমি সদল বলে আত্মসমর্পণ করবে? প্রতিশোধের পালা আমার সে। হ্যালো, আমি এসপি বলছি। তোমার সিদ্ধান্ত জেনে আমি খুব খুশি হয়েছি রানী। ধন্যবাদ এসপি সাহেব। আগামীকাল 10টায় জঙ্গল বাড়ি বাংলাতে আমি সদল বলে উপস্থিত থাকবো।
তাকে ছেড়ে দে কামছে ওই আমি তারা কিসের আমি আমাদের হিসাব নিকাশ করে নেই তোদের শাস্তি ছিল আমি আশা মাত্র ওদের ছেড়ে দিবি আমি তোদের কথা মতো নিরস্ত সঙ্গীর অবস্থায় এসেছি এখন তোদের ওয়াদা পূরণ কর না রানী তোমাকে একা ফেলে আমি যাবো না আমি তোমাকে ভালোবাসি আরে বা রে বাবা টাকাতে আবার পিড়িতি শঙ্কর কেউ যেন জীবিত ফিরে না যায় শঙ্কর আকাশের কোন ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না কি করবি তুই অস্ত্র নেই সঙ্গী সাথী নেই তুই মস্ত বড় ভুল করেছিস রানী ভুল আমি করিনি করেছিস তোরা আজ আমি আকাশ আর কবিতাকে এখান থেকে নিয়ে যাবো আরে ওরা বেঁচে থাকলে তো নিবি নইলে মাথার খুলে উড়ে যাবে শঙ্কর তোর লোকদের বল আকাশ আর কবিতাকে ছেড়ে দিতে একদম ঠান্ডা নড়লেই গুন করব এভাবে নয় রানীর জন্য অন্য আয়োজন ওই দেখো এবার আমাদের হিসাবের পালা ওসি দবিরকে খুন করার হিসাব হোটেল মালিক হায়দারকে খুন করার হিসাব আমার ধ্বংস করার হিসাব কুকুরকে খুন করলে করে পাপ হয় না দোর শালিকে Come on.
আর মেয়েরা কিছুই থাকবে যেখানে একজন শঙ্কের থাকবে সেখানে তাকে বাধা দেবার মতো একজন রানীর জন্ম হবে আমার ভাইয়ের নামে আমার ভাবি আর তার পেটের সন্তানের নামে আর এই কোপ আমার ইজ্জতের জন্য যা তোরা কেড়ে নিয়েছিলি আমি আমার সব প্রতিশোধ নিয়েছি তোকে কথা দিয়েছি তোর কাছে আত্মসমর্পণ করব আমার হাতে হাত করে লাগিয়ে দে সমস্ত সাক্ষ্য প্রমাণ ও আসামির মানসিক অবস্থার কথা বিবেচনা করে এই আদালত দস্যুরানিকে তার আত্মসমর্পণের হেতু ন্যূনতম শাস্তি 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করছে